चुप करो। খাবার বন্ধ এমনই আজব ফতোয়া জারি রয়েছে খোদ চুচুড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এক অভিভাবকের কাছে অভিযোগ পেয়ে শনিবার ওই শিক্ষা কেন্দ্রে হঠাৎ হানা দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হাতে হাতে ধরা হয় গোটা অব্যবস্থা। তড়িঘড়ি বিষয়টি সদর মহকুমা শাসককে জানান বিধায়ক। অত্যন্ত অবাক করা ঘটনাটি চুচুড়ার 22 নম্বর ওয়ার্ডের সত্যবীরতলা ক্ষুদিরাম পল্লীর একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। জানা গেছে এই কেন্দ্রে মোট 46 জন শিশু পড়াশোনা করে। কেন্দ্রের সহায়িকা কল্পনা সরকারের হাতেই রয়েছে পরিচালনার দায়িত্ব, যার দায়িত্বে এই কেন্দ্র থেকে শিশু ও গর্ভবতী মহিলারা রান্না করা খাবার পান। কেন্দ্র ও রাজ্যের সহায়তায় ICDS কেন্দ্রগুলি চলে, যেখান থেকে প্রতিদিন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মা ও শিশুদের একবেলার জন্য পুষ্টিকর খাবার পাওয়ার কথা। কিন্তু সরকারি নিয়মের তোয়াক্কা না করে সেখানেই পোকা ধরে যাওয়া বহু পুরনো দড়াপাকা চালের ভাত, পচা ডিম সেদ্ধ, মেয়াদ উত্তীর্ণ সরষার তেল দিয়ে রান্না করা খাবার দেওয়া হচ্ছিল মা ও শিশুদের। রান্নাঘরে ঢোকা বারণ, তাই এসবে নজর দিতে পারেনি অভিভাবকরা। তবে নিজের সন্তানের পাতে পচা ডিম সেদ্ধ পড়েছে তা জানতে পেরেই এক মহিলা প্রতিবাদে সরব হন। অভিযোগ প্রতিবাদ করার জন্য সাজা হিসেবে তার ছোট্ট সন্তানকে 3 মাসের জন্য খাবারই দেওয়া হয়নি ওই কেন্দ্র থেকে। অন্যান্যদের সাথেও এই ধরনের ঘটনা ঘটলেও পাঁচে শিশুর পড়াশোনায় বন্ধ হয়ে যায় সেই ভয়ে কেউ মুখ খোলেনি। কিন্তু ওই মহিলা বিষয়টি চুচুড়ার বিধায়ককে জানান। আমার বাচ্চা এপ্রিল মাসে 7 তারিখ না 6 তারিখ নাগাদ খাবার দিয়েছিল। খাবারটা ইয়ে দেখতে পাচ্ছেন তো ছবিটা, পটি ছিল ডিমের মধ্যে, ছোলেনি, পটি শুদ্ধ খিচুড়ির মধ্যে, সেদিন শনিবার ছিল, পটি শুদ্ধ ডিমের মধ্যে খাবারটা দিয়ে দিয়েছে। তো হেড ম্যাডাম যে তার বাড়ি অনেকটা দূরে, তো যে রান্না করে তাকে আমি দেখাতে গেছিলাম। তো বলছে আমি কী করবো, হেড ম্যাডামকে জানাবে। আমি যে তুমি তো রান্না করো, তোমাকে জানালাম, গেল নেক্সট, এখানে তারিখ লেখা আছে, টাইম লেখা রয়েছে, আপনি আমার ফোন চেক করুন। নেক্সট টাইমে একদিন ভালো, 2 দিন পরে আবার সেই ডিম ভাতের মধ্যে, ডিমের মধ্যে বটে। আমাকে ডাইরেক্টলি বলে দিলো যে তুমি বাড়ি থেকে করে নিয়ে এসছো। তা হচ্ছে আপনার বাড়ি থাকে অনেক দূর, আমার বাড়ি অনেক দূর, আপনার সাথে আমার ঝগড়া না, কালাকালি না, আমি কেন আপনার নামে মিথ্যা কথা বলতে হবে? এই খাবারটা খেতে আরও 5টা বাচ্চা অসুবিধা হতে পারে, সে জন্য আমাকে বললো ওরা আমাকে খাবার দেবে না বলে। আমার বাচ্চাকে রীতিমতো একটা রুলস বার করলো যে তোমার মেয়ে পুলিঙ্গ স্কুলে পড়ে, তার জন্য তোমার মেয়ে কোনো খাবার পাবে না। তো আমি বলছি ওরকমভাবে যদি স্কুলে অর্ডার থাকে তাহলে তো স্কুলে অর্ধেক বাচ্চারাই অন্য স্কুলে ভর্তি হয়েছে। আমার বাচ্চা এখনো 5 বছর হয়নি, 6 বছর, 6.5 বছর যেই সব বাচ্চাগুলো হয়েছে তারা যদি রীতিমতো খাবার পেতে পারে তাহলে আমার বাচ্চা কেন পাবে না? তাহলে খাবার দিলে সবাইকে দেবে, না দিলে কাউকে দেবে না। এরপরই শনিবার ওই কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যান বিধায়ক অসিত মজুমদার। রান্নাঘরে ঢুকে একের পর এক মেয়াদ উত্তীর্ণ সরিষার তেল বের করেন বিধায়ক। পাশাপাশি চালের বস্তা থেকে বের হয় বহু পুরানো দলা পাকানো চাল। এরপরই বিধায়ক ওই কেন্দ্রের সুপারভাইজারকে ডেকে বিষয়টি জানান। পাশাপাশি ফোনে সদর মহকুমা শাসককে ঘটনার বিবরণ দেন। লাউড স্পিকারে থাকা ওই ফোনে মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। একজন অভিভাবক গিয়েছিলেন কয়েকদিন আগে, তার অভিযোগ যে তার বাচ্চা বয়সের 5 বছরের নিচে, কিন্তু উনি খাবারের সাথে পচা ডিম দিয়েছিলেন প্রতিবাদ করায় 1 মাস ধরে তার বাচ্চাকে খাবার দেওয়া হয় না, 3 মাস। আমি লোকাল কাউন্সিলরকে দেখতে বলেছিলাম, লোকাল কাউন্সিলর এসে তাকে অনুরোধও করেছিলেন আসতে, কিন্তু লোকাল কাউন্সিলরকেও তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন। আজকে আবার সেই অভিভাবক সকালে আমার বাড়িতে গিয়েছিলেন এবং তিনি একই অভিযোগ করলেন যে তার বাচ্চাকে খাবার দেয়া হচ্ছে না। আমি এসডিও সাহেবকে জানাই, সিডিপিওকে ধরার চেষ্টা করি, সুইচ অফ ছিল। আমি যিনি সুপারভাইজার তাকেও অনেকবার ফোন করি, রিং হয়ে যায়। তিনি পরে আমাকে ফোন করে জানতে চান কি হয়েছে, আমি বলার পর সুপারভাইজারও এই স্পটে এসছেন। এটা ক্ষুদিরাম পল্লীর 22 নম্বর ওয়ার্ডের একটা সেন্টার, এবং আমরা ইনকোয়ারি করে দেখলাম যে বহু পুরনো চাল একটা ড্রামের মধ্যে রয়েছে, যে ড্রামের মধ্যে ঘুটে কাঠ সব আছে এবং দলা বাঁধা চাল, তেল রয়েছে এক্সপায়ারি তেল, যে তেল দীর্ঘদিন এক্সপায়ার হয়ে গেছে। এদের
ডিমান্ড করোনার টাইমে এগুলো এক্সপায়ার হয়েছে, কিন্তু যিনি এই স্কুলের দায়িত্বে আছেন তিনি কোনো লিখিত অভিযোগ সুপারভাইজার বা সিডিপিওকে করেননি। আমি সুপারভাইজারকে সবটা দেখিয়েছি, আমার লোকাল কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষ আছে, আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি আমার সঙ্গেই এসছেন। আমি এসডিওকে যা বলার বলেছি, এবং দীর্ঘদিন একই জায়গা থাকার ফলে এদের স্কুলের এক্সট্রা আধিপত্য তৈরি হয়ে যায়, অতএব রোটেশন ট্রান্সফার করা দরকার। এ একটা বড় ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা ভাঙতে গেলে কেউ কেউ বলছেন ইউনিয়ন দেখায়, মমতা ব্যানার্জি সরকারে কোনো ইউনিয়ন বাজি চলবে না, মানুষের পরিষেবা সঠিকভাবে দিতে হবে, বাচ্চাদের পরিষেবা সঠিকভাবে দিতে হবে, অভিভাবকের পরিষেবা সঠিকভাবে দিতে হবে, আর যদি কেউ অন্যায় কাজে ইউনিয়ন দেখায়, আইন আছে, রাস্তা আছে, রুল আছে, ডিএমকে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্যায়ভাবে জুলুমবাজি করা যাবে না, সিডিপিওর নামে মিথ্যা বলে, সুপারভাইজারের নামে মিথ্যা বলে, এরা সুপারভাইজার বলেননি, জোর করে বলছে সুপারভাইজার এটা বলেছে। আমি এসডিওকে বলেছি এইসব অবাধ্য স্টাফ এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, ভিজিট করলাম, আমি এসডিওকে জানিয়েছি, এসডিও বলেছেন তিনি সোমবার মঙ্গলবারের মধ্যে ব্যবস্থা নেবেন, না হলে আমার 30 জন কাউন্সিলর নিয়ে আমি ডিএম এর সাথে ভিজিট করব, ডিএমকে বলবো অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে অব্যবস্থা চলছে। তবে হাতে না হাতে ধরা পড়লেও নিজের অভিযোগ স্বীকার করেননি অভিযুক্ত সহায়িকা কল্পনা সরকার। তিনি বলেন, আমি দল করি না বলে আমাকে ফাঁসানো হচ্ছে, আমিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে যত দূর যাওয়ার যাব। পোকা ধরা, ঠিক মতন খাবার দেওয়া হয় না, সব প্রত্যেককে খাবার দেয়, আমাকে কেউ বলুক দিকে এসে যে সে খাবার পায় না, খালি মনিকা ছাড়া প্রত্যেকে খাবার পায়, যেখানে প্রত্যেকটা মা দাঁড়িয়ে আছে, কে বলুক দেখি খাবার পায়নি, 11টার সময় কেন আমি খাবার দিয়েছি, আমাকে বলুক না দেখি, যে না ডিম পাইনি, পচা ডিম হলে আমি তাকে কাঁচা ডিম দিয়েও তাকে বিয়ে করি, দেরি করে এলো, এটা অহেতুক, এটা অহেতুক তোলা। কেন অহেতুক? কেন তাও বলতে পারছি না এটা, কেন হয়তো ওরা পার্টি করে বলে ওদের জোর বেশি, আমি কোনো পার্টি পার্টির সাথে জড়িত নয়, এটা তো অহেতুক। এক্সপায়ারি ডেট তো লেখা আছে তো খাতায়, যে লকডাউনের জন্য রান্না হয়নি সেই তেলগুলো পড়ে আছে, তো খাতায় লেখাই আছে কতটা তেল কত গ্রাম সব লেখা আছে, না হচ্ছে তারা বুঝতে পারছে না, সব নিয়ে যাও, ওগুলো তো আলাদা রাখা আছে, ওই জন্য ওই ঘর থেকে কোনো জিনিস নিয়ে এসে রান্না হয় না, তো ওর তো অফিস থেকে রাখতে বলেছে, তো অফিসের অর্ডার পূর্ণ মাল আমরা ওখানে রেখে দিয়েছি, ওটা তো রান্না হয়নি, দেখা তো যে আজ চাল ডাল পোকা ধরা রান্না হয়েছে কিনা, 750 টাকা, এর বেশি ভালো ঘর হয় না স্যার, 750 টাকা ভাড়াতে কারেন্ট দিয়ে 750 টাকা, এর বেশি হয় না, এখন যা মার্কেট রেট হয়ে গেছে এর থেকে বেশি ঘর ভালো দেওয়া যাবে না 750 টাকা। উনি বলেছেন ঘরেই রান্না করছে, তা ঘরে এতগুলো বাচ্চা আছে একটা রিস্ক হয়ে যাবে, যদি কোনো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয় তখন তো সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে, সেই জন্য ওনাকে বলে আমরা ঘরটা ছোটো একটা ঘর ব্যবস্থা করি। হ্যাঁ, সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কোনো ভিত্তি নেই, কোনো দেখা আমাকে যে পোকা চাল দিয়েছি বা চাল ডাল বেশি পেয়েছে বা রান্না কম করে বেশি লোক দেখাচ্ছি সেটা আমাকে প্রমাণ করে দেখাক, আমি মেনে নেবো, আমি কিন্তু এই ট্রান্সফার মেনে নিতে পারছি না, কেন আমাকে ট্রান্সফার করাবে, কী কারণে ট্রান্সফার করাবে, আমি ওখানে রেখেছি ওই চালটা একটুখানি ছিল সেই চালটা আমি রেখেছি, না না আমি মেনে নেবো না, এর জন্য আমাকে যেই ব্যবস্থা নিতে হয় আমি নেবো, আমি হার স্বীকার করবো না, কেন আমি হার স্বীকার করবো, আমি তো কোনো অন্যায় করিনি, এটা তো অন্যায়কে প্রশ্রয় দেবো, আমি কেন অন্যায়কে প্রশ্রয় দেবো, কি জন্য আমি অন্যায়কে প্রশ্রয় দেবো, হ্যাঁ জানতো আমি 10টা লোকের রান্না করে 50টা লোক দেখিয়েছি তাহলে আমি মেনে নিতাম, তা তো নয় প্রত্যেক দিন 44-46 জনের রান্না হচ্ছে, এখন সরকার থেকে দিচ্ছে 5 টাকা ডিম, আমি 5.5 টাকা করে ডিম কিনছি। নিউজ আজ বাংলা, হুগলি।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।